রাজ্যব্যাপী বন মহোৎসবের শুভ সূচনা করলেন বনমন্ত্রী রাজীব ব্যানার্জি ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জি ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে সারা রাজ্যব্যাপী বন মহোৎসবের শুভ সূচনা হল হাওড়ার নিশ্চিন্দায়। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া। নিশ্চিন্দার সিসিআর ঝিলে বন মহোৎসবের উদ্বোধন করেন বনমন্ত্রী। বলেন, আগামী দিনের বনসম্পদ রক্ষা করতে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করবে বন দফতর। বনসম্পদ নিয়ে কোনোরকম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে জানান বনমন্ত্রী রাজীব ব্যানার্জি। এদিনের অনুষ্ঠানে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে পরিবেশ রক্ষা করতে। গাছ লাগিয়ে সেই গাছকে নিজের সন্তানের মতো পরিচর্যা করতে হবে। আমাদের সবাইকে বুঝতে হবে, পরিবেশ যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা সবাই বিপদের মুখে পড়ব। এদিনের বন মহোৎসবের সূচনায় রাজ্য প্রশাসনের উদ্যোগে সুন্দরবনে 5 কোটি ম্যানগ্রোভ চারাগাছ রোপণ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও গোটা রাজ্য জুড়ে আরও 3.5 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছেন রাজ্য সরকার। যা পদক্ষেপ পূর্ণ দপ্তরে আমি বিগত দিনে নিয়েছিলাম, আমি যতদিন এই দপ্তরে আছি ততদিন আমার কাজ থাকবে যে এই দপ্তরের রিলেটেড যে কোনো রকম যদি কেউ অবৈধভাবে গাছ কাটে, কেউ অবৈধভাবে বনজ সম্পদের ক্ষতি করে, যদি কেউ অবৈধভাবে চোরাচালান করে, তাদের বিরুদ্ধে একদম কড়া ব্যবস্থা নিতে হবে। দাদা, জনসংখ্যা যেভাবে বৃদ্ধি হচ্ছে, হাউসিং একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা বিল্ডিংয়ে যাতে বহু মানুষ থাকতে পারে, সেক্ষেত্রে তো সবুজ ধ্বংসটা কম্পালসারি হয়ে যাচ্ছে একটা বিল্ডিংয়ে। দেখুন, আমি তো বলেছি নগরায়ণও যেমন করতে হবে কিন্তু প্রকৃতি পরিবেশকে বাঁচিয়ে। আমি এমন একটা নগরায়ণ করে দিলাম যেখানে প্রকৃতি পরিবেশ, আরে মানুষ যদি অক্সিজেনই না পায়, যদি পরিবেশ যদি আপনাকে বাঁচাতে না পারে, তাহলে বাসস্থান থেকেই বা আপনার কী লাভ? আগে তো আপনাকে বাঁচতে হবে। মানুষ এক এক সময় এক এক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে হয়তো ঠিক নিজের চাহিদাটুকু বুঝতে পারে না, কোনটা আগে কোনটা পরে, প্রায়োরিটি বুঝতে পারে না। কিন্তু আপনার যেমন বাসস্থানও প্রয়োজন, যেমন অন্যেরও প্রয়োজন, যেমন বস্ত্রেরও প্রয়োজন, তেমনি অক্সিজেনেরও প্রয়োজন, পরিবেশকেও বাঁচাতে হবে, পরিবেশেরও প্রয়োজন। সবার কাছে হাত জোড় করে আহ্বান করবো, এটা নিয়ে আমি আবার প্রেস কনফারেন্স করবো, যে যেটা করোনা বা যেটা ইউজ সেটা দিয়ে যে কোনো রোগ ছড়াতে পারে, সেটা একটু কষ্ট করে, সব জায়গায় হয়তো নেই, একটু কষ্ট করে সেটা ইয়েলো বিনেই ফেলুন। কারণ নাহলে কনজার্সি ওয়ার্কাররা যদি আক্রান্ত হয়ে যায় তাহলে কলকাতা পরিষ্কার করার লোক পাবেন। হাওড়া থেকে সৈকত দাস, টাইমস বাংলা। আমাদের আরেকটা ঘোষণা, প্রতি বছরের মতো এবছর